বিএনপি নেতাকর্মীরা কিভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করছে আমি হাতে নাতে কিছু প্রমাণ দেখাবো এবং দর্শক আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা বিএনপির বিএনপির যারাই যেখানে আওয়ামী লীগের লোকজনকে এভাবে সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করবে তাদেরকে দল থেকে লাথি দিয়ে বের করে দিতে হবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আমরা যদি এই বিষয়ে সরগোল করি কথা বলি আপনার যদি ফেসবুকে লেখেন নিঃসন্দেহে বিএনপি তাকে ছাড় দিতে পারবে না খুবই দুঃখজনক বিএনপির লোকজন জামাতের আমিরকে ট্রল করছে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আর বিএনপি যে তলে তলে কত বড় উপকার করছে আওয়ামী লীগকে সেটা কি আমরা জানি না কুমিল্লা কি করেছে কি কুমিল্লায় চিহ্নিত আহ গণহত্যাকারীরা তাদেরকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে কোটি কোটি টাকার বিনিময় বিএনপি নেতারা বিএনপি সেটা খুঁজে বের করুক গণমাধ্যমে খবর এসেছে দেখেন বিএনপি নেতারা অনেক কিছুই করে কিন্তু কিছু ধরা পড়ে না কিছু কিছু ধরা পড়ে এই যে গাড়ি থেকে শুরু করে গাড়িতে চলা কত কিছু আমরা দেখেছি না সেই ডায়মন্ড ব্যবসায়ীকে ব্যবসায়ীর সাথে বিএনপি গোপন বৈঠক এবং বিএনপি সেটা জেনেছেও জানে বা সামনে আসে কম এর বাইরে অনেক কিছু এরকম আরো কিছু ঘটনার সামনে এসেছে পদত্যাগ করা আওয়ামীপন্থী অধ্যক্ষকে ফেরালেন বিএনপি নেতাকর্মীরা এর মানে আওয়ামী লীগের দোসর হাসিনার গণহত্যাকারী সহযোগী এই বিভিন্ন কলেজের প্রিন্সিপাল বা এরাই তো কনসেন্ট ক্রিয়েট করে এভাবে হাসিনাকে শিরাচার বানিয়েছে তো ঘাট ধরে জনগণ তাদেরকে পদত্যাগ করিয়েছে তাদেরকে আবার বিএনপির লোকজন ফিরিয়ে এনে দিচ্ছে কি প্রেম আওয়ামী লীগ প্রেম কত কিভাবে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন জনগণ আওয়ামী লীগকে খেদিয়ে দেয় সে আওয়ামী লীগকে এনে বসায় বিএনপি আর আমির জামাতের ক্ষমা দোষ হয়ে গিয়েছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই পাবনায় আমেনা খাতুন ডিগ্রি কলেজ যে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর একজন ভয়ানক অপরাধীর খুব কাছের লোক নিয়োগকৃত আবদুল্লাহ আল মাহমুদকে ফের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী দেখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমনিতে যদি এমপিভুক্ত প্রতিষ্ঠানের স্বাভাবিক অধ্যক্ষ ওটা আওয়ামী লীগ আমলে হোক যে আমলে একটা প্রক্রিয়ার হয়েছে তাকে আমরা সরানোর কিন্তু পলিটিক্যাল বিবেচনায় যাকে অধ্যক্ষ বানানো হয় বা এরকম দায়িত্ব দেওয়া হয় তাকে তিনি আওয়ামী লীগ তাকে ঘাট ধরে সরাবে এটা একেবারেই প্রত্যাশিত তাকে আবার বিএনপি লোকজন এসে রিপেট্রিয়েট করছে পুনর্বাসন করছে পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা হয়েছে গত সোমবার নয় সেপ্টেম্বর সকালে আতাইকুলা মাধবপুর আমেনা খাতুন একে ডিগ্রি কলেজে ঘটনা ঘটে কলেজ কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল আকটুকুর অত্যন্ত আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগের পরিচয় দিয়ে দুই বছর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেন আবদুল্লাহ আল মাহমুদ নিয়ম অনুযায়ী ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে না থাকার নিয়ম থাকলেও ক্ষমতার প্রভাব এতদিন ধরে তিনি পদ দখলে রেখেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রহস্যজনক সক্ষতা গড়ে তোলেন তুমি মানে কিছু টাকা পয়সা দিয়ে মনে হয় ম্যানেজ করা যায় আর বিএনপি নেতাদের তো ম্যানেজ করা যায় খুব সহজে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে রোববার আট সেপ্টেম্বর পদত্যাগ করেন আবদুল্লাহ আল মাহমুদ এর একদিনের মাথায় আজকে শ্রমিক দল নেতা আব্দুল বারেক সাথী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন রাসেল ইউনিয়ন যুবদলের সভাপতি রাজীব সাধারণ সম্পাদক বিল্লাস সর্দারের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ওই পদে বসিয়ে সেখানে অবস্থান নেন চিন্তা করছেন মানে তারা দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করেন আগের দিন পদত্যাগ স্বাক্ষর করা কপি ছিঁড়ে ফেলেন বিশ্বানি কলেজ ওই এলাকায় উত্তেজনা পক্ষ নিয়ে বিএনপি অভ্যন্তরী খোঁজ বিরাজ করছে ওই যা আওয়ামী লীগের লোকজনকে যেরকম লাথি দিয়ে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিবেন তো ওদের সাথে বিএনপির যারা থাকবে ওদেরকে এরকম ঘাত ধরে বের করে দিবেন কোনো দিন আর বিএনপি বা সমাজের কোথাও জায়গা হবে না এই যাদের নাম বললাম

ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো কথা না দায় মুক্তির বিভিন্ন কথা তো বলবেনি এইভাবে রহস্যজনক একেবারে প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগের লোকজন উপস্থিত থেকে বিএনপির লোকজন উপস্থিত থেকে হাসিনার দোসরদের হাসিনার দালালদের এভাবে পুনর্বাসন করেন যেটা খুবই দুঃখজনক দর্শক এরকম আরও বিভিন্ন খবর আছে যেটা শুনলে আপনার আশ্চর্য হবেন যে বিএনপির লোকজন কিভাবে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ সুবিধা দেন কিংবা আওয়ামী লীগের লোকজনকে থানা থেকে সারিয়ে আনেন বাঁচানোর চেষ্টা করেন এরকম ঘটনা একের পর এক আমাদের কাছে আসে আর ঘটনা একটু শুনুন র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে চিনিয়ে নিল বিএনপি নেতারা অথবা আওয়ামী লীগ বিএনপি কি প্রেম রুট লেভেলে বুঝতে পারছেন অথব এই 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 সকল বিএনপি নেতাদেরকেও আওয়ামী লীগের মতো বর্জন করতে হবে টঙ্গিতে র্যাবের হাতে আটক নেতা কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্ব সিনিয়ে নেওয়ার অভিযোগ রাত সাড়ে আটটার দিকে টঙ্গি বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে সিনিয়ন কবির উদ্দিন স্থানীয় পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বাহ সম্প্রতি বৈষম্যি ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলা রেজাহারভুক্ত আসামি তিনি অপরদিকে অভিযুক্ত বিএনপির দুই নেতা হলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী একই ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম যুব বিষয়ক সম্পাদক শামির উদ্দিন ব্যাপারী তার টঙ্গীর বউবাজার এলাকায় মৃত আক্কাস আলী ওরফে আক্কু ব্যাপারী ছেলে সব ব্যাপারী এর মানে টাকা পয়সা খেয়ে আত্মীয়তার জেরে বিভিন্নভাবে বিএনপি নেতারা এভাবে আওয়ামী লীগের লোকজনকে কোথাও কোথাও থানা থেকে সরিয়ে আনছেন কোথাও কোথাও বিভিন্ন বড় বড় পদে বসাচ্ছেন আবার কোথাও কোথাও পুলিশ বা র্যাব ধরে নিয়ে গেলে সেখান থেকে জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন এই জোরপূর্বক ছিনিয়ে নেওয়া বা মিডিয়া আসার বাহিরেও অসংখ্য ঘটনা আছে আওয়ামী লীগ বিএনপির লোকজন তাদের প্রভাব ব্যবহার করে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এটা দুঃখজনক বিএনপিকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে আর বিএনপির বিরুদ্ধেও জনগণকে ব্যবস্থা নিতে হবে